চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দীন ও আধুনিক শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত তৈবিয়া কে এ সুন্নিয়া নুরানি মহিলা মাদ্রাসায় নতুন বছরের বই বিতরণ ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার 4 জানুয়ারি সকালে উপজেলার রাজনগর ইউনিয়নের 8 নং ওয়ার্ড ঘাগড়াকুল তৈবিয়া কে এ সুন্নিয়া নুরানি মহিলা মাদ্রাসার মাঠে মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি হাজি শফিল আহমদ সদাগরের সভাপতিত্বে বই বিতরণ ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ কামাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেতছড়ি গাউসিয়া কলন্তরিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদ মুজাম্মেল হক নৈমি কলন্তরি, ব্যবসায়ী ও সংগঠক মোহাম্মদ দিদারুল আলম, ইসলামপুর 7 নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ আজিজুর রহমান তালুকদার। বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন, সদস্য কামাল উদ্দিন, মাদ্রাসার দাতা সদস্য মাওলানা আহমদ কবির, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার মাওলানা আব্দুল খালেক, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা তৌহিদুল ইসলাম প্রবাসী মাহবুব আলম, ব্যবসায়ী আনোয়ার হোসেন তালুকদার, শামসুল আলম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক ইব্রাহিম রাজা মামুন, মুবিন উদ্দিন, শিক্ষিকা উম্মে আইমান আখি, ফারজান আক্তার, নুসরত জাহান কুশব, সাকাওয়াত হোসেন, রাজীব, জয়, বিজয় সহ অনেকে। অভিভাবক সমাবেশ শেষে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন অতিথিরা। প্রিয় রাঙ্গুনিয়াবাসী, আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে রাঙ্গুনিয়ার অন্তর্গত 1 নং রাজানগর 8 নম্বর ওয়ার্ড ঘাগড়াকুল এলাকায় আমাদের বিশেষ করে তৈবিয়া কে এ সুন্নিয়া নুরানি মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে গত 1 বছর আগে 2022 10 জানুয়ারি। এখন আলহামদুলিল্লাহ আমরা 1 বছর শেষ করে 2য় বছরে পদার্পণ করতে যাচ্ছি। তো বিশেষ করে এ প্রতিষ্ঠান নুরানি মাদ্রাসা দীন ও আধুনিক শিক্ষায় প্রত্যয়ে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান গড়া। তৈবুল ইসলাম, নিউজ রাঙ্গুনিয়া। আল্লাহ তালিম কবুল আর মঞ্জুর করে দিলেন।